আজ আমার অতিথি বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক জনতা দল ইউনাইটেড এর রাজ্য সভাপতি শ্রী অমিতাভ দত্ত। অমিতাভ দত্ত স্বাগত। 6 এপ্রিল সিবিআই তলব করেছে অনুব্রত মণ্ডলকে গরু পাচারের মামলায়। আগেরগুলোতে তিনি যাননি, কিন্তু আদালতের আর রক্ষা কবচ নেই, ডিভিশন বেঞ্চে ওনার আপিল খারিজ হয়ে গেছে। তাহলে অনুব্রত মণ্ডলের হাজত বাস এখন কি সময়ের অপেক্ষা? দেখুন, যদি লিগাল স্ট্যাটাস ধরা হয় তাহলে যতটা আমি জানি, এই যে কেসে ডেকেছে সেই কেসে হয়তো হাজত বাস হবে না। কারণ হচ্ছে প্রাইমারি প্রথম এফআইআরটাতে বা পরবর্তীকালে ওনার নাম কিছু ছিল না। ওনাকে ডেকেছে বিভিন্ন লোকের, বোধহয় তাদের টেস্টিমনিতে ওনার নাম এসছে, সেই অনুযায়ী ডেকেছে। তো সিবিআই জিজ্ঞাসাবাদ করবে। আমি বুঝতে পারছি না কেন প্রথমেই একটা অ্যান্টিসিপেটরি বেল বা ইত্যাদি এসবের জন্য মুভ করলো, করার প্রয়োজন ছিল না। ডেকেছে যেহেতু, এখন অনুব্রত মণ্ডলের যদি আপনি বলেন জেল হবে কি হবে না, পরিস্থিতি যেদিকে যাচ্ছে এটা তো শুধু একটা কেস নয়, বহুবিধ কেস, এবং আস্তে আস্তে ঘিরে ফেলা হচ্ছে, যেটা মনে হচ্ছে মানে ঘেরাও হয়ে যাচ্ছে। সেখান থেকে বেরিয়ে আসতে না পারলে জেল হবে, অবধারিত হবে। মমতা বন্দ্যোপাধ্যায় একটা অভিযোগ করেছেন সিবিআই ইডি রাজনৈতিক প্রতিহিংসা নিয়ে চলে, এ তো অনেকদিন আগে থেকে বলছেন, এক্ষেত্রে উনি একা নয়, বিরোধীরা অনেকেই বড়। উনি বলছেন যে বিচার বিভাগের একটা অংশ প্রভাবিত হচ্ছে রাজনৈতিকভাবে, কীভাবে দেখেন? না, এটা তো সত্য ঘটনা। এখন একদম নিউট্রালিটি মেনটেন করছে অ্যাডমিনিস্ট্রেশন, জুডিশিয়ারি, এটা ভারতবর্ষের মানুষ আর বিশ্বাস করছে না। তবে যে আঙ্গিকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তাকেও সমর্থন করা যাবে না। এই জন্য সমর্থন করা যাবে না যে গ্রাউন্ড লেভেলে যদি আপনি দেখেন পশ্চিমবাংলায় দুর্নীতি, এটা তো মানে একেবারে পর্বত সমান হয়েছে, প্রাতিষ্ঠানিক চেয়ারা নিয়েছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় নিজে, তিনি কোনো কনস্টিটিউশনাল অথরিটিকে মান্যতাই দিচ্ছেন না। আমি তার মন্ত্রিসভাকে তিনি মান্যতা দিচ্ছেন না কি বিধানসভাকে মান্যতা দিচ্ছেন না, আমি এটার বাইরে গিয়ে বলছি, তিনিও তো জুডিশিয়ারিকে মান্যতা দিচ্ছেন না। এবং আজকে যে জায়গাটা এসছে সিঙ্গল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চ কলকাতা হাইকোর্টের, এটা জুডিশিয়ারির পক্ষে ভালো না, সরকারের পক্ষে ভালো না, এবং সর্বোপরি রাষ্ট্রের পক্ষে অত্যন্ত একটা হিত বিরোধী, মানে এটা অত্যন্ত উল্টো পুরাণ চলছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্তের স্বার্থে কাউকে কোথায় ডাকবে সেটা তো তার উপরে রয়েছে। অনেকে বলছেন আমায় কলকাতায় ডাকো, আমি দিল্লি যাব না। না শুনুন, এই যে ওয়ার্ডটা এখন প্রেরোগেটিভ ওয়ার্ডটা খুব ব্যবহার হচ্ছে, প্রেরোগেটিভটা খুব সিলেক্টিভ ওয়ার্ড, প্রেরোগেটিভ অফ দি প্রাইম মিনিস্টার টু চুজ হিজ অর হার ক্যাবিনেট, এটা থাকে, প্রেরোগেটিভ নয়। মানে বিনা কারণে কোনো কেন্দ্রীয় সংস্থা কাউকে ডাকছে, ইডি, ইনকাম ট্যাক্স, সিবিআই, এরকম হওয়ার চান্স নেই। না, পুলিশ জেরা করবো সেটা তাদের ব্যাপার। হ্যাঁ, পুলিশ হঠাৎ রাস্তায় গিয়ে একটা লোককে কলার ধরে হিড়হিড় করে থানায় নিয়ে ঢুকিয়ে দিল, এটা তাহলে পুলিশকে পাগল বলতে হবে, এটা পাগল পুলিশ এরকম কাজ করেছে, এটা হয় না। আমি তো রাজনীতির ক্ষেত্রে, তবে পুলিশ ফলস কেস দেয়, ফলস কেস দেবে, অনেক কিছু করবে, কিন্তু আমি যেটা বলি, আমি থানায় কোনো ছেলেকে ছাড়াতে যাই না, আমি যাই না, অনেক বছর ধরে আমি এটা বন্ধ করে দিয়েছি, এখন তো আর প্রশ্রয় নেই। কারণ আমি বুঝেছি কেউ হয়তো বেশি দোষী, কেউ কম দোষী, একদম নির্দোষ সাদামাটা ছেলেকে মেয়েকে ধরে নিয়ে যাওয়া হয়নি এরকম হয়নি তা নয়, কিন্তু বিরল, অত্যন্ত বিরল। তাই জন্যে এই যে সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স, সেন্ট্রাল এজেন্সি, এগুলো সরকারের হাতে আছে, কেন্দ্রীয় সরকারের হাতে, রাজ্য সরকারের হাতেও আছে। তাহলে রাজ্য সরকার এখানের পলিটিক্যাল অপোনেন্টদের কী হারে কেস দিয়ে কীভাবে তাদের ব্যতিব্যস্ত করে তুলছে। এবং আরও আশ্চর্য ব্যাপার হচ্ছে, কোনো হলে মিটিং করতে দেয় না, আশ্চর্য ব্যাপার হচ্ছে। আচ্ছা, এই যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় বসে অনশন করেছিলেন দীর্ঘদিন, আমরা তো ছিলাম, অনেকেই ছিলেন এই এখানে বসে, ধর্মতলা, উনি ওখানে কাউকে বসে দেবেন না, উনি অনেক খেলা খেলেছেন ওকে, সিবিডি, সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট,
দিস ইজ নট এ সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট, হাইকোর্টে গেছে সেই মামলা, আপনি বলছেন জুডিশিয়ারি, আবার যখন মমতা বন্দ্যোপাধ্যায় সুবিধা করতে পারেনি বন্ধ করে দিয়েছেন, হিউম্যান রাইট কমিশনকে তিনি তো নালান ভয়েন্ট করে দিলেন, একেবারে কিছুই নেই সেখানে, তাহলে সরকারি জায়গাটা। আচ্ছা আরও একটা মজার কথা কি জানেন তো, আচ্ছা সিপিএমের আমলে যতই অত্যাচার অনাচার যা কিছুই হয়ে থাকুক, আপনি অ্যাডমিনিস্ট্রেটিভ হেডদের সাথে দেখা করতে পারতেন, ডিএম এসপি ইত্যাদির সাথে আপনি দেখা করতে পারতেন, আপনার কথা বলতে পারতেন, এখন সাধারণভাবে সাধারণ মানুষ ডিএম এসপিদের সাথে দেখাই করতে পারে না, আমি বুঝতে পারছি না অ্যাডমিনিস্ট্রেশনটা কোথায় চলছে, দেখাই করতে পারে না, আপনার অভিযোগটাই বলতে পারেন, বলবে যে আপনি মেল করে পাঠিয়ে দিন, টেকনোলজিক্যালি উন্নতি করেছে কি অবনতি করেছে তার থেকেও বাইরের কথা হচ্ছে আপনার কোনো জায়গাও নেই যেখানে আপনি সেখানে আপনার অভিযোগটা দায়ের করবেন না। একজন যাকে তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের প্রয়োজন মনে করছে, ধরুন ইডি, ধরুন সিবিআই, তাকে কোথায় ডাকা হবে সেটা যাকে ডাকা হচ্ছে সে কখনো স্থির করতে পারে না। এখানে আমার একটা বলার কথা আছে, কলকাতায় আপনি অভিষেক, আমি জানি না কার কথা আপনি বলছেন, অভিষেক ব্যানার্জিকে ডাকলেন, হ্যাঁ অভিষেক ব্যানার্জিকে ডাকলেন, কোথায় ডাকবেন, নিজাম প্যালেসে, 100,000 লোক বাইরে দাঁড়িয়ে ভাঙচুর করবে, হ্যাঁ আর মুখ্যমন্ত্রীকে ধর্ণা দেবেন, এটা কি পৃথিবীর কোনো আইন এটাকে র্যাটিফাই করে? আমি তৃণমূলের যারা সমর্থক আছে তাদের কাছে আমার বিনীত প্রশ্ন থাকবে, তাহলে সেখানে যদি কেসটাকে আপনার ভুবনেশ্বরে ট্রান্সফার করে দেয়, আপনি বলছেন একটা অন্যায় কাজ করেছে, আমি বলছি বা অনেকেই বলবেন কম্পেলড হয়েছে, তাহলে দিল্লিতে আপনি ডাকছেন, দিল্লিতে গিয়ে যদি হুল্লোড় করার ক্ষমতা থাকতো দিল্লিতে ডাকতো না, বোম্বেতে ডাকতো, যে কোনো এজেন্সিস গভর্নমেন্ট এজেন্সি তার কাজ করার তো অধিকার আছে, নিশ্চয়ই অধিকার তো আছে। আর পশ্চিমবাংলার মানুষের সামনে তো অভিষেক ব্যানার্জিকে ক্লিয়ার হয়ে আসতে হবে, তার জীবনযাত্রা, তার সম্পত্তি, তার এবং ঘর বাড়ি, আজকেও কে আজকে আমাকে বলছে দাদা ওই রাস্তাটা তো সব বাড়ি ব্যানার্জিতে রয়ে গেছে, একটা ক্লাব, ফুটবল ক্লাব, তাদের যে সব কর্মকর্তা ঢুকে যায় দখল হয়ে যায়, মোহনবাগানেরও তৃণমূলীকরণ হয়ে গেল না, এটা এটা দেখুন এই যে সমস্ত কিছু দখল করে নেওয়া না, যে যখন ক্ষমতা এলো তৃণমূল কংগ্রেস তখন মুকুল রায় মমতা ব্যানার্জি একসাথে বললেন 34 বছর চুপ করে বসে, কাকে বললেন না, লেফটকে বললেন, তখন লেফট প্রাইমারি বিরোধী ছিল, এই যে ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করতে ধরে এনে নিয়েছেন যে 34 বছর আমরা ক্ষমতায় থাকবো, না 10 বছর চুপ করে বসবো, 34 বছর প্রথমবার বলেছিল, অনেক পরে বলেছে 10 বছর, আমার এগুলো পুঙ্খানুপুঙ্খ সব কিছু মনে আছে, 34 বছর কোনো কথা বলবেন না, এটা প্রথম বলেছিল মুকুল রায়, মমতা বন্দ্যোপাধ্যায় পরে অন্য কথা বলেছে, তখন মুকুল রায় মমতা বন্দ্যোপাধ্যায়েরই ভয়েস ছিলেন। এসএসসি নিয়ে আপনার কি মত, কি জিজ্ঞেস করছেন বলুন, যা চলছে সব নিয়োগেই দেখছি দুর্নীতি, এ তো সবাই চলে যাচ্ছে, হাইকোর্ট হাইকোর্ট বলে দিয়েছে, আমি বাড়তি কি বলবো, আমার বাড়তি কিচ্ছু বলার নেই, কিচ্ছু বলার নেই, যারা প্যানেলে নেই তারাই তাদের চাকরি পেয়ে যাচ্ছে তারা, তাহলে সাধারণ ছেলে মেয়ে তারা কেনই বা পড়াশোনা করবে, কেনই বা কম্পিটিটিভ পরীক্ষা দেবে, দেখুন আমি কম্পেয়ার করছি বিহারের সাথে, এটা এই আজকেই কথা হলো, বিহারে পাবলিক সার্ভিস কমিশনে সেখানে 700 সিট এখানে অ্যানাউন্স করেছে, তাদের করেছে, তাদের মধ্যে দেখা যাচ্ছে 500টা মতো ছেলে মেয়ে তারা গভর্নমেন্ট স্পন্সর্ড কোচিং ক্লাস থেকে তারা কোয়ালিফাই করেছে, তাদেরকে পড়িয়েছে 2 বছর ধরে সরকার, ব্যাকওয়ার্ড ক্লাস, ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড, ইডব্লিউএস, হ্যাঁ তাদের পড়িয়েছে, তাহলে সেইখানে একটা কম্পিটিটিভ সোসাইটির একটা চান্স থাকে, আর এখানে আপনার চাকরি বাকরির কোনো ব্যাপার নেই, আপনি পয়সা দিন গিয়ে আপনি একটা চাকরি পেয়ে যান, তাহলে সব লেভেলে আপনি এসএসসি লেভেল, ফোর্থ ক্লাস স্টাফ অ্যাপয়েন্টমেন্ট থেকে আরম্ভ করে সব জায়গায় যদি একটা জিনিস চলতে থাকে, তাহলে এটা নৈরাজ্যের শাসন চলছে, নৈরাজ্য চলছে, পশ্চিমবাংলায় নৈরাজ্য চলছে, ফাংশনাল অ্যানার্কি, ফাংশনাল অ্যানার্কি বলতে গেলে যেটা বলতে হয় আমি সেটা হয়তো আপনি যা মিন করছেন আমি তার সাথে সহমত হব না, এটা হচ্ছে ডাইরেকশনলেস অ্যানার্কি, উনি বুঝে করছেন যা খুশি তাই করে যাচ্ছেন, অ্যানার্কিটা যে হচ্ছে ফাংশনাল অনেকে বুঝে শুনে অ্যানার্কি তৈরি করে ঘোলা জলে মাছ ধরার জন্য, রাজনৈতিক লোকেরা করে, আপনি যদি দেখেন গত কয়েকদিন ধরে ইমরান খান যা স্টেটমেন্ট দিচ্ছেন একে আপনি ফাংশনাল অ্যানার্কিয়াল স্টেট বলতে পারেন, একটা সরকারের হেড অফ দি গভর্নমেন্টে সব কথা বলছে, কিন্তু এখানে তা নয়, এখানে যা খুশি তাই করে যাও, আলটিমেটলি আমি ক্ষমতায় থাকি, আমার লোকেরা পয়সা কড়ি পাক,
আমার পরিবার পয়সা কড়ি পাক, আমিও পয়সা কড়ি পাই বকলমে। হ্যাঁ, এছাড়া আর কোনো এজেন্ডা দেখাই যাচ্ছে না, আর কিছু কিছু লোককে দেওয়াও। উনি বারবার বলছেন দুর্নীতি বন্ধ করো, এই করো সেই করো, নিজের পরিবারের বিরুদ্ধে অনেক অভিযোগ উঠেছে, বলছে 35টা প্লটের মালিক বন্দ্যোপাধ্যায় পরিবার, অভিষেকের সম্পত্তি নিয়ে বিস্তর প্রশ্ন আছে, কি লিপস অ্যান্ড মাউন্টস নামে কোম্পানি যাতে অভিষেকের ঘনিষ্ঠ বা আত্মীয় স্বজনদের ডাইরেক্ট রোল আছে। তো এইসব বিষয়ে ওনার পরিবারের একজন প্রার্থী হলেন 2,50,000 টাকার নগদ সমাজসেবা করেন, 5,00,000 টাকার অস্থাবর। আর উনি বলছেন যে দুর্নীতিমুক্ত হও, পয়সা করবে না, সমাজসেবা করে এত টাকা রোজগার। কিন্তু উনি যারা অভিযোগ করছেন যে 35টা প্লটের মালিক বা বাড়ির মালিক, তাদের বিরুদ্ধে কোনো মামলা কিন্তু করেন। দেখুন, অভিযোগ মানে স্বীকারই হয়তো করে নিয়েছে, অভিযোগ হলেই অভিযোগ খণ্ডন করেনি, অভিযোগ না খণ্ডন করার দরকার নেই, অভিযোগ হলেই তার সত্যতা প্রমাণ হয় না। কিন্তু পাবলিক লাইফে যখন কোনো পাবলিক ফিগারের বিরুদ্ধে অভিযোগ আসে, তখন রেসপন্সিবিলিটিটা তার দাঁড়ায় যে তিনি সেটা খণ্ডন করবেন বা করাবেন, সেই জায়গাটা কিন্তু নেই। পশ্চিমবাংলার এই প্রথম মুখ্যমন্ত্রী যার ব্যক্তিগতভাবে দুর্নীতির অভিযোগ রয়েছে, যার বিরুদ্ধে ব্যক্তিগতভাবে, কারণ উনি তো ডেলোতে সুদীপ্ত সেনের সাথে দেখা করেছেন, তারপরে সুদীপ্ত সেন জেলে রয়েছে, তার কর্মচারীরা জেলে রয়েছে, তার অর্থ একটাও লিকুইড মানি একটা টাকাও আসেনি, তার সম্পত্তি ক্রোক করে করে কিছু পয়সা এদিক ওদিক দেওয়া হয়েছে বটে, কিন্তু লিকুইড মানি কোথায়? একটা পয়সা তো পাওয়া যায়নি। এখন প্রশ্ন দাঁড়াচ্ছে, এটা পাবলিক ফিগারের দায়িত্ব দাঁড়ায়। এর আগে যারা যারা মুখ্যমন্ত্রী হয়েছেন, আমি অনেকবার বলেছি, পশ্চিমবাংলায় যারা যারা মুখ্যমন্ত্রী হয়েছেন, তাদের কারুর বিরুদ্ধে সরাসরি দুর্নীতি আনার ধৃষ্টতা কারুর হয়নি। বুদ্ধদেব ভট্টাচার্যের বিরুদ্ধে তো কেউ বলেনি, পার্সোনাল ইন্টিগ্রিটি আর পার্সোনাল কেউ বলেনি যে বুদ্ধদেববাবু দুর্নীতিগ্রস্ত। ওনার বিরুদ্ধে অনেক কথা হয়েছে, হ্যাঁ, কিন্তু ওনাকে কখনো কেউ বলেনি যে উনি দুর্নীতিগ্রস্ত ব্যক্তি। কিন্তু একমাত্র পশ্চিমবাংলার বর্তমান মুখ্যমন্ত্রী যিনি নিজেকে সততার প্রতীক হিসাবে প্রতিষ্ঠিত হয়েছেন, তার বিরুদ্ধেই মূলত দুর্নীতির অভিযোগগুলো এসছে। তা খণ্ডন করার দায়িত্ব তার, তিনি তো প্রমাণ করে দেখিয়ে দেবেন যে না, আমার কাছে এগুলো নেই। কিন্তু যদি লাইফস্টাইল বলেন, ক্যামাক স্ট্রিটে কী করে এই অফিস এবং সেখানে অনেকেই জায়গা কানাঘুষো শুনছে, তাই না? সেগুলো কোত্থেকে আসছে? আর দুঃখজনক ব্যাপার কী জানেন, তৃণমূল কংগ্রেস অল ইন্ডিয়া পার্টি হতে চাইছে, তাতে কোনো অসুবিধা নেই। সব পলিটিক্যাল পার্টির তো অ্যাসপিরেশন থাকবে, সে থাকতেই পারে, পলিটিক্সে থাকবে, কিন্তু বাংলার টাকা পাম্প হয়ে যাচ্ছে, একই রাজ্যে কোনো উপার্জন নেই। অ্যালকোহল ইকোনমি আর আদার্স এদিক ওদিক থেকে আর জিএসটি টিএসটি হওয়াতে টাকাটা পাচ্ছে ডাইরেক্ট স্টেট গভর্নমেন্ট, ইন্ডাস্ট্রি কোথায়? এমপ্লয়মেন্ট নেই। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার যেটা আগে বাঙালির ছিল যে তারা ভালো চাকরি করত, করে এখানে পয়সা পাঠাতো, এখন তো বাঙালি ছেলেমেয়েরা সব নমিনাল কাজ করছে ভারত জুড়ে, তারা নিজেরাই সেখানে টিকে থাকছে কোনো রকমে, কোন টাকা পাঠাবে বাংলায়? এই যে শুভেন্দুকে নিজের ঘরে ঢুকতে দেবে না, বিধানসভার লবিতে যেতে দেবে না, তো এগুলো বলছে বিধানসভার রুল, সচিব পাঠিয়েছে, শান্তনু সেনকেও সাসপেন্ড করা হয়েছিল রাজ্যসভায়, কিন্তু পার্লামেন্টের ইনার লবি, পার্লামেন্টের মধ্যে তৃণমূলের অফিস সবেতেই ওনার ঢোকার পারমিশন ছিল। এখন এই ঘটনাগুলো যেটা ঘটছে, এটা কি আপনার মনে হয় যে টু সাম এক্সটেন্ট, কী বলবো আর কি, মান্নানদা বলেছেন যে এরা বকলমে বিজেপিরই সুবিধা করে দেওয়া হচ্ছে, বিজেপিকে মাইলেজ দিয়ে দেওয়া হচ্ছে? না দেখুন, উনি বিধানসভার গেটের বাইরে ছাতার নিচে বসে থাকেন না, দেখুন মিডিয়ার দিকে। যদি আমাকে আপনি জিজ্ঞেস করেন, তাহলে আমি একটা জায়গায় আপনাকে আমি বলি, মমতা বন্দ্যোপাধ্যায় যা যা কাজ করছেন এটা কিন্তু বিজেপিরই সুবিধা হয়ে যাচ্ছে। উনি পোলারাইজেশন পলিটিক্স করার জন্য, উনি তো বললেন যে গরু দুধ দেয় ইত্যাদি, সরাসরি একটা জায়গায় কমিউনাল ডিফারেন্সটা তৈরি হয়ে গেল। পশ্চিমবাংলায় কমিউনাল ডিভিশন, ডিফারেন্স, মোবিলাইজেশন, পোলারাইজেশন, ইউটিলাইজেশন এগুলো ছিল না, তা না, বরাবরই থেকেছে, কিন্তু এত সরাসরি কখনো হয়নি, সেটা বেআব্রু হয়ে গেছে, বেআব্রু হয়ে গেছে। এবং যারা আগে করেছে তারা কিন্তু এটাকে যে সঠিক করছি না আমি, আমাকে এগুলো কিন্তু হয়তো বা বোধ ছিল, নিশ্চিতভাবে ছিল, তাহলে তারা চুপ করে থাকতো কেন? এটা একেবারে যা উনি করেছেন পশ্চিমবাংলার অভূতপূর্ব। স্পিকারের
বিধানসভা সচিবের একটু স্পিকারের সিদ্ধান্ত যে শুভেন্দুকে ঢুকতে দেবে না লবিতে, ওর ঘরেও ঢুকতে পারবে না, এর বকলমে শুভেন্দুরই জনপ্রিয়তা বাড়িয়ে চলছে। শুধু বাড়িয়ে দিচ্ছে না, তাকে ও ছায়া চিফ মিনিস্টার হয়েই যাচ্ছে, দু নম্বর জায়গাটাকে প্রতিষ্ঠিত করে দিচ্ছে, পাকাপোক্ত করে দিচ্ছে। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে, তাহলে এটা বোঝা যাচ্ছে গভর্নমেন্ট কি তাহলে বিরোধী দলনেতা সম্পর্কে ভীত? আপনি যদি আমাকে আপনার বাড়িতে ঢুকতে না দেন যে কোনো ছলে বলে, তার মানে আপনি তো চাইছেন না আমি আপনার বাড়িতে যাই, তাহলে কি আপনি কি ভীত আমার জন্য? এখন শুভেন্দুর নামে কিছু বললে পরেই তিনি মুখ্যমন্ত্রী নয়নের মনি হয়ে যাচ্ছে, মানে অ্যালার্জিটা শুভেন্দুর প্রতি এমন চরমে পৌঁছেছে। বিজেপি গৌণ, বিজেপি তো অনেক এমএলএ আছে, নেতা আছে, ওরা ডিফারেন্সিয়েট করছে না দুটো কারণ, ভালো বিজেপি হচ্ছে দিলীপ দা সমীপ বর্ষা, খারাপ বিজেপি হচ্ছে না শুভেন্দু, মানে শুভেন্দু হচ্ছে নরাধম কোট আনকোট, এটাই আর কি না। এটা কারণ আছে, প্রথম কথা গান্ধী শত্রু মূল শত্রু, এটা আমরা বাঙালিরা বলে থাকি যে মূল শত্রু বলতে গাঁথি শত্রুকে বলা হয়। এখন তৃণমূলের যে গাঁথি থেকে তো সেখান থেকে শুভেন্দু তো কংগ্রেস ঘর, হ্যাঁ ওরা পুরোটাই ওরা পারিবারিকভাবে সম্পূর্ণ, তো সেখান থেকে তারা গেছে বিজেপিতে, গেছে গিয়ে বিজেপিতে কিন্তু কোপ আপ করে নিয়েছে, ঠিক আছে সে অনেকেই করেছে, আসামের মুখ্যমন্ত্রীও করেছেন সেরকম। তো বিজেপিতে গিয়ে যেটা উনি প্রথম আঘাতটা করেছেন, দেখুন মুখ্যমন্ত্রী হেরে গেছে এবং অনেকটা দাদাগিরি করতে গিয়ে আমি খাঁদে পড়ে গেলাম, সেই ক্ষতটা ওনার এখনও শুকোয় না। শুধু তা না, দেখুন আমি একটা কথা বলি আপনাকে, আমি শুভেন্দু আমি পক্ষে বিপক্ষে আমি কথা বলছি না, তবে লিডারশিপ মমতা ব্যানার্জি যে লিডার, মমতা ব্যানার্জি মুকুল রায় ইজ নট এ লিডার, আমি এই ব্যাখ্যাটা বিস্তারিত করার দরকার নেই। তো মমতা ব্যানার্জি বিরোধী নেতা আমি স্যালুট করি, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আমি 100 মধ্যে 1 নম্বর দিলেও খুব কষ্ট করে দিতে হবে, খুব কষ্ট করে দিতে হবে। শুভেন্দু কিন্তু লিডারশিপ ম্যাটার, আমাকে যদি আপনি নিরপেক্ষভাবে বলেন আদার বিজেপি নেতাদের মধ্যে কারোর ভিতরেই কোনো লিডারশিপ ম্যাটার দেখা যায়নি পশ্চিমবাংলায়, লাস্ট তপন শিকদার, আই ডু এগ্রি তপন শিকদার, এবং তারপরে যারা যারা হয়েছেন নেতা, দেখুন ব্যক্তিগতভাবে দেখুন হাওয়াতে ওরা জিতে গেছিল 18টা সিট মোদীর নামে, অর্গানাইজেশন বলতে কিছু নেই, অর্গানাইজেশন না লিডারশিপ ও কেউ কেউ, আমি 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 তপন শিকদারকে আমার খুব আমি খুব ক্লোজলি দেখেছি, ক্লোজলিও জানা আছে, কবে থেকে জানা আছে জানেন, সেই 1977 সাল থেকে। আচ্ছা, তপন শিকদার তখন তো এখানে আরএসএস এর অফিসে উনি হাওড়ায় আসতেন পাঞ্জাবি পাজামা, হ্যাঁ আচ্ছা, এবং খুব ফ্রুগাল লাইফ লিড করতেন যখন মন্ত্রী ছিলেন তখন। আর তপন শিকদার বাসে লিডার, লিডারের গণতান্ত্রিক আমাদের দেশের সেট আপে তার কতগুলো জায়গা থাকে, শুভেন্দু কি বর্ন লিডার, ওর বডি ল্যাঙ্গুয়েজ লিডারের ল্যাঙ্গুয়েজ আছে, ওর বডি ল্যাঙ্গুয়েজে লিডারের ল্যাঙ্গুয়েজ আছে, তবে এখন ওর চলাফেরার মধ্যে আরও শালীনতা না দরকার আছে। আপনি যদি পাওয়ারফুল হন একটা রাষ্ট্রে, গণতান্ত্রিক রাষ্ট্রে ভারতবর্ষের মতো, লোকে কিন্তু আপনাকে বিনীত দেখতে চায়। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার আগে উনি বলতেন আমার মাথা নত করে দাও হে তোমার চরণ দোলার পরে, সব জায়গায় কথা বলতেন। বুদ্ধদেব ভট্টাচার্যের সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের কম্পারিজনের একটা জায়গায় দেখা গেছে যে বুদ্ধদেব ভট্টাচার্য খুব উদ্ধত অ্যারোগ্যান্ট হিটলার সুলভ মনোভাবের লোক, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে আমার ঘরের মেয়ে। এই পার্থক্যটা কিন্তু ট্রানজিশনের সময় শুভেন্দুর এখন মাইনাস পয়েন্ট কি, এটা ওর মাইনাস আমি বলছি না, দেখুন লিডার যদি পাবলিকের সাথে থাকে তাহলে পাবলিকের সাথে থাকতে থাকতেই সে মূল, এবং পাবলিকের থেকে যখন বিচ্ছিন্ন হয়ে যায়, যেটা ক্ষমতায় গেলে হওয়ার সম্ভাবনা 100-এ 100, যেটা আমি মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে, কোনোদিন যদি পালাবদল হয় বিজেপি ক্ষমতায় আসে তাহলে চিফ মিনিস্টার হিসেবে ন্যাচারাল চয়েস কি হবে? আমি বলতে পারবো, বিজেপি অন্য পার্টি, তারা কয়েকদিন আগে ওয়াই নট লিডার অফ দ্য অপোজিশন, না আমি বলতে পারবো না, কারণ বিজেপি পার্টি আরএসএস দ্বারা পরিচালিত হয়, এটা আপনিও জানেন আমিও জানি। হিমন্ত বিশ্ব শর্মা চিফ মিনিস্টার, আরএসএস যাকে চাইবে, আরএসএস যদি চায়, বিজেপি যদি মেজরিটি পায়, আরএসএস যদি চায় তাহলে শুভেন্দু হতে পারে, যদি অন্য কাউকে চায় সে হবে। উত্তরপ্রদেশে যে মুখ্যমন্ত্রী হয়েছেন, এখন তো জিতে হয়েছে, তার আগে তো তিনি মুখ্যমন্ত্রীর দাবিদার ছিলেন না, তার নামও ছিল না, আরএসএস চেয়েছে হয়েছে,
তবে আরএসএসের শুভেন্দুকে চিফ মিনিস্টার ম্যাটেরিয়াল লিডার ম্যাটেরিয়াল চিফ মিনিস্টার ম্যাটেরিয়াল আমি বলতে পারবো না, সে তো কারণ করতে করতে সময় বলবে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে লিডার চিফ মিনিস্টার ম্যাটেরিয়াল নয়, এটা প্রমাণিত, এটা প্রমাণিত আজকের দিনে, সে প্রমাণিত শুভেন্দু লিডার, শুভেন্দু ইজ এ লিডার অবভিয়াসলি। আমি তো এখনো বলছি আফটার তপন সিকদার বিজেপির ভিতরে লিডারশিপ ম্যাটার শুভেন্দুর আছে। তার বডি ল্যাঙ্গুয়েজ বলুন, তার লিম মুভমেন্ট বলুন, তার কথা বলা বলুন, এবং আজকে লিডারের যেটা সব থেকে প্রথম দরকার, লিডার আমি দু চারটে কথা বলে দিলাম কাউকে গালাগালি দিয়ে দিলাম তা নয়, কারেজ অফ দ্য লিডার, কারেজ অফ দ্য লিডার যে কোনো ক্ষেত্রে। আপনি রাশিয়া ইউক্রেনের যুদ্ধ দেখবেন, যিনি যুদ্ধ করছেন তারও কারেজটা যেরকম হচ্ছে, যিনি ডিফেন্ড করছেন তারও কারেজটা। এটা স্বামীজিও বলেছিলেন যে আমার এই বয়সে আছে বুঝিলাম যে বীরত্বই জীবনের শেষ কথা, এটা কোট স্বামীজির কোট। তাহলে লিডারশিপে উইদাউট কারেজ দেয়ার ক্যানট বি এ লিডার। তো রিট্রিট করে যাওয়া, পালিয়ে যাওয়ার লোক, ডাক করার লোক লিডার হতে পারে না।